বিকল্প কলার বাগানের লক্ষ্মী লাভ বাঁকুড়ার কৃষকের। বাঁকুড়া জেলার বেশ কিছু ব্লকে সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল ফলান এই জেলার কৃষকেরা। মূলত ধান, আলু, সরিষা, তিল সহ নানা রকমের সবজি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে থাকেন বেশিরভাগ চাষি। কিন্তু প্রথাগত চাষাবাদের পরিবর্তে বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন অভিজিৎ ঘোষ নামে এক চাষি। কোনো প্রথাগত ধান, আলু, সবজি চাষ নয়, বিকল্প চাষেই লক্ষ্মী লাভ কোতলপুর ব্লকের বেনের চকে অভিজিৎ ঘোষের। নিজের 5 বিঘা জমির উপর কলার বাগান তৈরি করেছেন তিনি। তার এই বাগানে মূলত G9 প্রজাতির কলা রোপণ করেছেন তিনি। অভিজিৎ ঘোষ বলেন, লোকাল বাজারে এই কলার প্রচুর চাহিদা রয়েছে। এক কাঁধি কলার বাজার মূল্য 450 থেকে 480 টাকা। তাছাড়া এই G9 কলার গাছে পোকামাকড়ের আক্রমণও কম, 1 থেকে 2 বার ওষুধ ব্যবহার করলেই ঠিক হয়ে যায়। অভিজিৎ ঘোষ বলেন, এই কলা চাষ করে প্রতি বছর 60 থেকে 70 হাজার টাকা উপার্জন করা যায়, যা অন্যান্য ফসল চাষ করে পাওয়া যাবে না। তাই তিনি এই বিকল্প চাষকে বেছে নিয়েছেন। এই ভাবনা আমি চাষ শুরু করেছি 88 সালে। তখন দেখেছি সাধারণভাবে আমার এলাকা বা কোতুলপুর থানা কেন, মোটামুটি পশ্চিমবঙ্গে 80% চাষি ওই প্রথাগত চাষে বিশ্বাসী। বাপ ঠাকুরদা করে গেছে ধান, আলু, গম, আমিও চাষ করবো ধান, আলু, গম, তার বাইরে আমি হাঁটবো না, কোনো ঝুঁকি নেব না, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবণতা। তা আমি প্রবণতার বাইরে এসে প্রথম থেকেই বিকল্প চাষ করি। প্রথমে কচু চাষ করতাম, কচু, আদা, এইসব। পরবর্তী ক্ষেত্রে আমি কুল চাষ করি, প্রায় 3 বিঘা 3.5 বিঘে জমিতে আমি কুল চাষ করেছি। পরে দেখলাম কুলটা একটা অভাবজনিত এর ঝুঁকি আছে, ফলে কুল চাষ বন্ধ করে দিয়ে মোটামুটি 7-8 বছর আমি কলাটা চাষ করছি। মোটামুটি বিঘের কিছু খরচ সমস্ত বাদ দিয়ে যদি খুব ভালো ফলন নাও হয়, তাহলে 60 থেকে 70 হাজার টাকা বছরে পাওয়া যায়। আর ভালো গাছ বা ভালো ফলন হলে 1 লাখ টাকা পর্যন্ত রোজগার আছে 1 বিঘে জায়গায়। কী জাতের প্রজাতিটা হচ্ছে এটা? G9 বা Grand 9ও বলে অনেকে। এটা হাইব্রিড প্রজাতি, প্রথমবার 9 মাস বয়সে ফল হয়, আর 3 মাস পরে ম্যাচুরিটি হয়, ফল কাটা যায়। দ্বিতীয়বার থেকে মোটামুটি প্রতি ওই 6 মাস ছাড়া ছাড়া কাঁদি কাটা যায়। 3 বছরে 5টা পর্যন্ত কাটিং নেওয়া যায় যদি সঠিক পরিচর্যা থাকে। রোগজ্বালার উপকার? এর রোগজ্বালা বিশেষ কিছু নাই, ওই সিগাটোকা একটা ফাঙ্গিসাইডস হয়, সিগাটোকার জন্য বিভিন্ন ওষুধ আছে। সিগাটোকা লাগুক বা নাই লাগুক, আমরা বছরে 5-6 বার ফাঙ্গিসাইডস ব্যবহার করি। আর একটা রোগ আছে ওই কলার গায়েতে একটা পোকাতে দাগ করে দেয়, বিটল পোকা, এটার জন্য ওষুধেতেই, কীটনাশক ওষুধেতেই কাজ হয়ে যায়। মার্কেটে কলার চাহিদা কেমন এই এলাকায়? মার্কেটে কোতুলপুর, শুধুমাত্র আমি কোতুলপুর কথা বলছি, কোতুলপুর যে ব্লক শহর, এখানেতে মোটামুটি যদি 500 বিঘা কলা চাষ হয়, সেই কলাটা এখানে ইজিলি বিক্রি হয়ে যাবে। কারণ এখানটায় টোটাল নদীয়ার কলাটা আছে, আর আমি যে কলাটা ওদিকে দিতে পারি সেটা হচ্ছে সারা বছরে মোটামুটি 10 দিনের কলা আমি দিতে পারি এই 5 বিঘা জমি চাষ করে। তাও একটা আড়তদারের কথা বলছি, এরকম 4 জন আড়তদার আছে। প্রতিদিন কোতুলপুর মার্কেটে 400 কান্দি করে গাড়ি ঢোকে, 3টে গাড়ি প্রতিদিন ঢোকে, মানে 1200 কান্দি, মানে মোটামুটি 4 বিঘা জমির কলা প্রতিদিন এখানে ঢোকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যারা চাষ করছেন, তাদের কী বার্তা দেবেন আপনি? তাদের প্রতি আমার বার্তা, ওই চিরাচরিত চাষ থেকে বেরিয়ে আসুন, নাহলে আমাদের এই অবস্থায় চলতে থাকবে। ওই দিন আনি দিন খাই গেছে, ধান বিক্রি করে পরের ফসলের জন্য ইনভেস্ট করা, আবার সেই পরের ফসলের টাকা আবার পরবর্তী ক্ষেত্রে ধানের জন্য ইনভেস্ট করা, দেখা যাবে জমার করে কিছুই নেই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।